হ্যালো প্রিয়ন আজকের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর এটা মিনি ব্লগ আছে দেখো তোমাদের দাদাভাই তাল ছাড়িয়ে নিচ্ছে মানে তালের বড়া হবে এটা তো জন্মাষ্টমীর মানে স্পেশাল খাবার সেই কারণে এখানে তাল নিয়ে সব রেডি করছে আর এদিকে দেখা কোনো ঠাকুর ঘর গোছানো হয়নি মানে সব কিছু রেডি করা হচ্ছে আর ওইদিকে আমাদের শাশুড়ি মা চলে গেছে রান্নাঘরে এদিকে নাড়ু হচ্ছে এদিকে তালে তালের বড়া তো হয়ে গেছে পায়ে সেইগুলো হচ্ছে আর মানে কৃষ্ণ ঠাকুরের যত ফেভারিট ফেভারিট যা যা খাবার আছে ভোগ যা দেবে সব কিছুই রান্না করা হয়েছে এখন সব কিছু এগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছে দেখো আমার শাশুড়ি মা আর এখানে নানান রকমভাবে সাজিয়ে নিয়েছে আর আমাদের মন্দিরটা ঠাকুর ঘরটা পুরো ঠাকুরগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এখানে আমাদের শাশুড়ি মা বসে গেছে পুজো করবে বলে আর সঙ্গে আমিও তো আছি এখানে আর শাশুড়িমা উপোস করেছিল যদিও আমি করিনি তো চলো দেখে নাও ঠাকুরগুলো সব কিছু তারপরে এখানে আমাদের শাশুড়ি মা সব গুছিয়ে নিয়ে পুজো করতে বসে গেছে আর এখন হলো কি মানে জন্মাষ্টমীর যে ব্রতকতা সেটাই পড়া হচ্ছে আর তারপরে দেখো মানে পুজোটায় সার্থক হতো না আমাদের গোপাল ঠাকুর চলে এসছে আর ভালোভাবে দেখছে সব কিছু তারপরে তো ও ভালোভাবে দেখে নিয়েছে আর দেখো আমাদের বাবুটাকে কেমন লাগছে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে কত সুন্দর লাগছে আর তারপর ও তো পুরো পায়েসের হাড়িটা নিয়ে ক্ষীর খেত ক্ষীর খেতে বসে গেছে দেখো আর আমরা মানে সবাই মিলে ভিডিও করছি ও মানে কি করবে ভেবে পাচ্ছে না তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর এই যে আমাদের ছোট্ট গোপাল কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফিরে আসি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও